ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি আগ্রাসনকে নাৎসি বাহিনীর গণহত্যার সাথে তুলনা ব্রাজিলের প্রেসিডেন্টের তীব্র প্রতিক্রিয়া তেল আবিবে রাষ্ট্রদূত তলব জিম্মিদের মুক্ত করতে ডেডলাইন দিল ইসরায়েল 10 মার্চের মধ্যে সবাইকে ছাড়া না হলে রাফায় অভিযানের তীব্রতা বাড়বে ইউক্রেনের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শহর অভদিভকা দখল রুশ বাহিনী জরুরি ভিত্তিতে মার্কিন সহায়তার আহ্বান প্রেসিডেন্ট জেলেনস্কির শিরোনামগুলো শুনছিলেন নুসরাত বৃষ্টি আপনাদের সাথে আছি গাজার পক্ষে ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা ডি সিলভার অবস্থানকে ঘিরে ইসরায়েলের সাথে সম্পর্কে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে ফিলিস্তিনিদের উপর তেল আবিবের আগ্রাসনকে নাৎসি বাহিনীর গণহত্যার সাথেই তুলনা করেছেন লুলা এমন মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে ইসরায়েল অভিযোগ দ্বিতীয় বিশ্বযুদ্ধে হত্যাকাণ্ডের শিকার লাখ লাখ ইহুদির প্রতি অসম্মান দেখিয়েছেন লুলা আর প্রতিক্রিয়ায় ব্রাজিলের রাষ্ট্রদূতকে তলব করেছে তেল আবিব গাজায় ইসরায়েলের আচরণের কোনো ব্যাখ্যা হয় না হামাসের বিরুদ্ধে যুদ্ধের নামে নারী ও শিশুদের হত্যা করছে ইহুদি বাহিনী কয়েকদিন আগেই তেল আবিবের সামরিক অভিযান নিয়ে এমন মন্তব্য করেছিলেন ব্রাজিলের প্রেসিডেন্ট শুরু থেকেই গাজায় আগ্রাসনের বিরুদ্ধে সরব লুলা ডি সিলভা এমনকি চলমান হামলার শুরুর দিকে যখন মুসলিম বিশ্ব কোনো আওয়াজ তোলেনি তখনও সোচ্চার ছিলেন তিনি এবার ইথিওপিয়ায় আফ্রিকান ইউনিয়নের সম্মেলনে ইসরায়েলকে তুলোধুনো করেন ব্রাজিলের প্রেসিডেন্ট গাজায় ফিলিস্তিনিদের সাথে যা হচ্ছে তার নজির ইতিহাসে নেই একমাত্র হিটলারের ইহুদি হত্যার সিদ্ধান্তের সাথে মেলে এই কর্মকাণ্ড আন্তর্জাতিক বিচার আদালত আইসিজেতে ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার মামলাকে সাধুবাদ জানান প্রেসিডেন্ট লুলা হামাস সদস্যদের সংশ্লিষ্টতার অভিযোগে ইউএনআরডব্লিউ এর সহায়তা বন্ধের তীব্র সমালোচনা করেন তিনি যখন ধনী দেশগুলো ফিলিস্তিনিদের অনুদান বন্ধের ঘোষণা দেয় সেটা উপহাস মনে হয় আমি অবাক হই তাদের রাজনৈতিক জ্ঞানের পরিধি দেখে ইসরায়েলের সাথে এমনই একাত্মতা যে তারা দেখতে পায় না গাজায় যুদ্ধ নয় গণহত্যা চলছে দুপক্ষের সেনাদের মধ্যে যুদ্ধ নয় উচ্চ প্রশিক্ষিত সেনাদের মুখোমুখি নারী ও শিশুরা প্রেসিডেন্ট লুলা ডি সিলভার মন্তব্যকে ইহুদি বিদ্বেষী আখ্যা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি ইউরোপীয় ইহুদি নিধনের মতো ঘটনাকে ছোট করে দেখছেন লুলা তেল আবিবের সামরিক অভিযানকে নাৎসি বাহিনী ও হিটলারের সাথে তুলনা করে সীমা লঙ্ঘন করেছেন লুলা এমন কথাও বলেন নেতানিয়াহু সন্ত্রাসী সংগঠন হামাসের বিরুদ্ধে ইসরায়েলের অভিযানের সাথে নাৎসিদের গণহত্যার তুলনা করে ব্রাজিলের প্রেসিডেন্ট হত্যাকাণ্ডের শিকার 60 লাখ ইহুদির প্রতি অসম্মান দেখিয়েছেন চরম ইহুদি বিদ্বেষের নজির দেখিয়েছেন সেজন্য তার লজ্জিত হওয়া উচিত লুলার মন্তব্যের প্রতিক্রিয়ায় সোমবার ইসরায়েলে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূতকে তলব করেছে তেল আবিব যমুনা নিউজ দখলকৃত পশ্চিম তীরে ইসরায়েলের আগ্রাসন থামছেই না তল্লাশি অভিযানের নামে বিভিন্ন শহরে হামলা ধরপাকড় চলছে তুলকারেম শরণার্থী শিবিরে ইহুদি বাহিনীর গুলিতে দুই ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে ক্যাম্পের চারদিক ঘিরে ফেলে সেনারা বাড়ি বাড়ি ঢুকে তল্লাশি চলে জেনে নেও সাঁড়াশি অভিযান চালায় ইহুদি বাহিনী ঘর বাড়ি গাড়ি ভাঙচুর করে সেনারা ছোড়ে স্মোক বম্ব এবং ফিলিস্তিনিরা প্রতিরোধের চেষ্টা করলে এই সংঘর্ষ বাঁধে বেশ কয়েকজনকে আটক করা হয় পশ্চিম তীরে অন্যান্য শহরও উত্তাল জিম্মি মুক্তির জন্য হামাসকে ডেডলাইন দিল ইসরায়েল 10 মার্চের মধ্যে সব বন্দীকে না ছাড়লে রাফায় বড় ধরনের স্থল অভিযান শুরু করবে তেল আবিব এই হুঁশিয়ারি দিয়েছে যুদ্ধকালীন মন্ত্রিসভার সদস্য বেনি গান্স বলেছেন রমজানের আগে সব বন্দী ঘরে না ফিরলে গাজার সর্বত্র যুদ্ধ ছড়াবে রাফাও বাদ যাবে না তবে বেসামরিক প্রাণহানি কমাতে ব্যবস্থা নেওয়া হবে এমনটাও জানিয়েছেন ইসরায়েলের সাবেক প্রতিরক্ষামন্ত্রী বলেছেন ফিলিস্তিনিদের সরাতে যৌথভাবে কাজ করবে যুক্তরাষ্ট্র ও মিশর এবং গাজার দক্ষিণাঞ্চলে জনবহুল শহরটিতে অভিযান চালানোর বিষয়ে এবারই প্রথম সম্ভাব্য সময় উল্লেখ করল তেল আবিব অবশ্য পরিকল্পনা বিস্তারিত করে জানায়নি গেল কয়েকদিনের অভিযানে অঞ্চলটিতে 100 মানুষ প্রাণ হারিয়েছেন গাজার 24 লাখ বাসিন্দার প্রায় অর্ধেকই রাফায় বর্তমানে আশ্রিত
গাজায় নিরাপদ জায়গা নিয়ে ফিলিস্তিনিদের সাথে যেন মিথ্যাচারের খেলায় মেতেছে বেনিয়ামিন নেতানিয়াহু। আগ্রাসনের শুরুতে উত্তর গাজায় যখন আগ্রাসন চালায় ইসরায়েল, তখন উপত্যকার দক্ষিণাঞ্চলকে নিরাপদ ঘোষণা করা হয়েছিল। এরপরে দক্ষিণাঞ্চলেও তাণ্ডব শুরু হয়। সবশেষ প্রাণ বাঁচাতে মিশর সীমান্তের রাফা শহরে আশ্রয় নিয়েছিল অর্ধেকের বেশি ফিলিস্তিনি, এখন সেখানেও নৃশংসতা চলছে। চলমান যুদ্ধে ইসরায়েলি আগ্রাসনের প্রথম সাক্ষী উত্তর গাজা। এলাকাটিতে যখন ইহুদি সেনাদের নৃশংসতা শুরু হয়, তখন ফিলিস্তিনিদের জন্য গাজার দক্ষিণাঞ্চলকে নিরাপদ ঘোষণা করেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। উত্তরের বাসিন্দাদের দক্ষিণে সরে যেতে বিতরণ করা হয় লিফলেটও। এরপরই প্রাণ বাঁচাতে নারী শিশুসহ লাখ লাখ বেসামরিক ফিলিস্তিনি আশ্রয় নেন দক্ষিণে। উত্তর গাজাকে ধ্বংসস্তূপ বানানোর পর গাজা সিটি আর দেইর আল বালাতে চলে নৃশংসতা। এরপর নিরাপদ ঘোষিত দক্ষিণাঞ্চলেও শুরু হয় আগ্রাসন। মুহুর্মুহু বিমান হামলা আর স্থল অভিযানের নামে খান ইউনিস শহরে চলে নারকীয় তাণ্ডব। নিরাপত্তার কথা বলে চার মাস ধরেই ফিলিস্তিনিদের এক জায়গা থেকে আরেক জায়গায় পালাতে বাধ্য করেছে ইসরায়েল। উপত্যকার 23 লাখ বাসিন্দার এখন প্রায় সবাই বাস্তুচ্যুত। গাজাবাসীর জন্য সবশেষ নিরাপদ জায়গা ঘোষণা করা হয়েছিল রাফাকে। যুদ্ধ শুরুর আগেও মাত্র 2,80,000 মানুষের বাস ছিল রাফায়, বর্তমানে সে সংখ্যা 14 লাখের বেশি। সেখানেও এখন ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ইসরায়েল। একটু নিরাপত্তার খোঁজে গাজার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে চলা ফিলিস্তিনিদের প্রশ্ন, নিরাপদ জায়গা নিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রীর এই মিথ্যাচারের শেষ কোথায়? আশা করছি ইসরায়েল রাফায় আর আগ্রাসন চালাবে না। বিপুল মানুষ এখন এই এলাকায় অবস্থান করছে। এত মানুষকে এখন আবারও সরে যেতে বললে তারা কোথায় যাবে? গাজায় তাদের যাওয়ার আর কোনো জায়গা নেই। আমরা গাজা সিটি থেকে খান ইউনুসে গিয়েছিলাম, খান ইউনুস থেকে রাফায় এসেছি। এখন এখানেও একই পরিস্থিতির মুখোমুখি হচ্ছে। এরপর কোথায় যাব? গাজায় নিরাপদ জায়গা বলতে কিছুই নেই। যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা মিত্রদের নিষেধ উপেক্ষা করেই মিশর সীমান্তবর্তী রাফায় অভিযান চালাচ্ছে ইসরায়েল। কার্যত শত্রু মিত্র কাউকেই তোয়াক্কা করছে না নেতানিয়াহু। ইসরায়েলের এমন আচরণ গাজা থেকে ফিলিস্তিনিদের পুরোপুরি উৎখাতের ষড়যন্ত্র বলেই মনে করছে বিশ্ববাসী। মোস্তফা মাহমুদ, জামুনা নিউজ। এদিকে ইসরায়েলি হামলায় পুরোপুরি বন্ধ হয়ে গেছে গাজার দ্বিতীয় বৃহত্তম আল নাসির হাসপাতাল। অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় 8 রোগীর প্রাণ গেছে। কর্তৃপক্ষ বলছে দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসের হাসপাতালটি মাত্র 4 জন চিকিৎসাকর্মী রোগীদের দেখাশোনা করছেন। আর গাজার দক্ষিণাঞ্চলীয় এলাকায় চিকিৎসা সেবার মেরুদণ্ডই বলা হয়ে থাকে এই আল নাসির মেডিকেল হাসপাতালকে। কর্তৃপক্ষ বলছে এর পরিষেবা বন্ধ করার অর্থ হল খান ইউনিস এবং রাফাতেই বাস্তুচ্যুত হাজার হাজার মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দেয়া। এদিকে ইসরায়েলের ঘাঁটি লক্ষ্য করে দফায় দফায় হামলা চালিয়েছে হিজবুল্লাহ। রোববার এক বিবৃতিতে গোষ্ঠীটি দাবি করে দক্ষিণাঞ্চলের 9টি সামরিক অভিযানে যোদ্ধারা অংশ নিয়েছে এবং টার্গেট করা হয় ইভেন মেনাচেম শহরের ইহুদি বাহিনীর একাধিক ঘাঁটি। সীমান্তের পূর্বেও একটি ভবনে হামলা চালানো হয়েছে আর সেখানে ইসরায়েলি সেনারা অবস্থান করছিল বলেই জানানো হয়েছে। বিতর্কিত সেবা ফার্মেও 2 দফা হামলার শিকার হয় ইসরায়েলি বাহিনী। এসব অভিযানে ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে কোনো তথ্য জানা যায়নি। হিজবুল্লাহর হামলা নিয়েও ইসরায়েল কোনো মন্তব্য করেনি। গত বছরের 7 অক্টোবর গাজা ইসরায়েলের বিধ্বংসী সামরিক অভিযান শুরুর পর থেকে লেবানন সীমান্ত বেশ উত্তপ্ত। পাল্টাপাল্টি হামলা চলছে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে। ইরান সমর্থিত গোষ্ঠীটির দাবি গাজা ইসরায়েলি আগ্রাসন না থামলে ইসরায়েলের উপর এই হামলা তারা অব্যাহত রাখবে। এবার বাব এল মন্দেবে হামলার শিকার হলো ব্রিটিশ জাহাজ। যুক্তরাজ্যের সমুদ্র নিরাপত্তা বিষয়ক প্রতিষ্ঠান অ্যাম্ব্রে এই তথ্য জানিয়েছে। মধ্য আমেরিকার দেশ বেলিজের পতাকাবাহী ব্রিটেনের নিবন্ধনকৃত কার্গো জাহাজটি সংযুক্ত আরব আমিরাত থেকে বুলগেরিয়ার দিকেই যাচ্ছিল। আর এ সময় ইয়েমেনে উপকূল থেকে ছোড়া একটি মিসাইল আঘাত করে এতে ইয়েমেনের মুখা অঞ্চল থেকে 35 নটিক্যাল মাইল দক্ষিণে জাহাজটির অবস্থান ছিল। হামলার পর সেখানে বিস্ফোরণ হয়, জাহাজটি ক্ষতিগ্রস্ত হয়, তবে হতাহতের তথ্য পাওয়া যায়নি। গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে গত নভেম্বর থেকে লোহিত সাগর এবং এইডেন উপসাগরীয় এলাকায় বাণিজ্যিক জাহাজ টার্গেট করে হুতিরা হামলা চালিয়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের জরুরি নম্বরে ফোন কল পেয়ে সহযোগিতায় যাওয়া 2 পুলিশ কর্মকর্তাসহ 3 জন বেঘরে প্রাণ হারালেন, আরও 1 জন আহত হয়েছে।
রোববার মিনেসোটায় এই ঘটনা ঘটে। কর্তৃপক্ষ জানায় পারিবারিক কোন্দলের জেরে ঝুঁকিপূর্ণ অবস্থা তৈরি হওয়ায় 911 কল আসে। খবর পেয়ে দ্রুতই পুলিশ অভিযানে যায়। দোতলা ভবনে একটি ঘরে প্রবেশ করতেই তাদের লক্ষ্য করে হামলা চালানো হয়। পুলিশ পাল্টা গুলি ছুড়ে এবং তাদের দাবি সন্দেহভাজন অস্ত্রধারীর মৃত্যু হয়েছে, তবে তার পরিচয় বা মোটিভ সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। বাড়ির অন্য সদস্যরা নিরাপদেই আছেন। নিহত দুই পুলিশ সদস্যের বয়স 27 বছর আর প্রাণ হারানো ব্যক্তির বয়স 40। ফায়ার সার্ভিসের একজন প্যারামেডিক সদস্য তিনি। ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর আভদিভকার পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে রাশিয়া। কৌশলগতভাবেই গুরুত্বপূর্ণ শহরটি দখলে নেওয়াকে রুশ বাহিনীর জন্য বড় বিজয় হিসেবেই দেখা হচ্ছে। গেল বছর বখমুত দখলে নেওয়ার পর রুশ বাহিনীর জন্য এটি সবচেয়ে বড় বিজয়। মস্কো বলছে অভিযানে 300 মতো ইউক্রেনীয় সেনা আটক করা হয়েছে। এদিকে আভদিভকার পতনের পর যুক্তরাষ্ট্রের কাছে জরুরি সহায়তা চেয়েছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট। গেল কয়েক মাস ধরে তীব্র লড়াই চলছে আভদিভকা শহরে। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ পূর্বাঞ্চলীয় শহরটির প্রায় 1000 কিলোমিটার এলাকা জুড়ে চলে ইউক্রেনীয় বাহিনীর সাথে রুশ বাহিনীর যুদ্ধ। তবে গেল কয়েকদিনে অঞ্চলটিতে সামরিক সক্ষমতা বাড়ায় রুশ বাহিনী। বিমান হামলার পরিধি বাড়ানোর পাশাপাশি দূরপাল্লার কামান, ট্যাঙ্ক, মাল্টিপল রকেট ইউনিটের সংখ্যা বাড়ানো হয়। অন্যদিকে রুশ বাহিনীর উপর চলতে থাকে ড্রোন হামলা। তবে কয়েক মাসের তীব্র লড়াইয়ের পর অবশেষে আভদিভকা থেকে পিছু হটে ইউক্রেনীয় বাহিনী। সেনা প্রত্যাহারের ঘোষণা দিয়ে ইউক্রেন বলছে সামরিক বাহিনীর সদস্যদের যেন আত্মসমর্পণ করতে না হয় তাই এই পদক্ষেপ। এরপরই রোববার শহরটির পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার কথা জানালো রাশিয়া। 300 মতো সেনাকে আটকও করা হয়। আমাদের ব্রিগেড আভদিভকা দখলে নিয়েছে। ছোট ছোট কিছু স্থানে শত্রুরা লুকিয়ে আছে, তবে সেখান থেকেও তাদের আটক করা হবে শিগগিরই। এরই মধ্যে বহু আহত সেনা সদস্যকে ফেলে রেখে গেছে তারা। সম্প্রতি কিয়েভ সেনাবাহিনীতে নতুন সদস্য অন্তর্ভুক্ত করার ঘোষণা দেয়। নিয়োগ দেওয়া হয় নতুন কমান্ডারও। তারপরও যুদ্ধক্ষেত্রে তাদের এই ব্যর্থতা। এদিকে আভদিভকার পতনের পর যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়েছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট। আভদিভকা পরিস্থিতি নিয়ে মার্কিন প্রেসিডেন্টের সাথে কথা বলেছি আমি। এই ইস্যুতে ইউক্রেনের জরুরি ভিত্তিতে সহায়তা প্রয়োজন। এছাড়াও মার্কিন ভাইস প্রেসিডেন্টের সাথে আমার বৈঠক হয়েছে। আভদিভকায় লড়াই করতে গিয়ে যেসব সেনারা প্রাণ হারিয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাই। গেল বছর সবচেয়ে গুরুত্বপূর্ণ অঞ্চল হিসেবে বিবেচিত বাকমুত দখল নেয় রুশ বাহিনী। এরপর আভদিভকার নিয়ন্ত্রণ নেয়াকে সবচেয়ে বড় জয় হিসেবে বিবেচনা করা হচ্ছে। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। সরকার গঠনের জন্য প্রচেষ্টা অব্যাহত আছে ইমরান খানের দল পাকিস্তান তেহরিক ইনসাফের। এবার দেশটির ধর্মভিত্তিক রাজনৈতিক দল সুন্নি ইত্তেহাদ কাউন্সিলের সাথে জোট করার সিদ্ধান্ত নিয়েছে দলটি। জাতীয় পরিষদের সংরক্ষিত আসনের জন্য এসআইসির সাথে জোট গঠনের সিদ্ধান্ত হয়েছে বলে পিটিআই জানিয়েছে। এদিকে দেশটির বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা হলফনামা জমা দেওয়ার পর এসআইসিতে যোগ দেবেন। দলটির দাবি কেন্দ্রসহ বিভিন্ন প্রদেশে সরকার গঠন করতে যাচ্ছে পিটিআই। প্রশান্ত মহাসাগরীয় দেশ পাপুয়া নিউগিনির দুটি নৃগোষ্ঠীর সংঘর্ষে কমপক্ষে 64 জনের প্রাণ গেছে। সোমবার এই বিষয়টি নিশ্চিত করে দেশটির পুলিশ বিভাগ। কয়েকশো মানুষ আহত হয়েছে এবং আশঙ্কা এই প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারে। পুলিশের দাবি দেশের উত্তরাঞ্চলে রোববার থেকে সংঘাত ছড়ায়, যা সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে রক্তক্ষয়ী। হামলাকারীদের একপক্ষ কালো পোশাকে ছিল আর অন্যরা গেরিলা যোদ্ধার পোশাকে ছিলেন। তাদের হাতে AK-47 M4 মতো অস্ত্র ছিল। এছাড়া প্রচলিত তীর ধনুক বল্লম নিয়েও আক্রমণ চালায়। সোমবার সকাল থেকেই অঞ্চলটিতে জরুরি অবস্থা জারি করা হয় আর এরপরে মরদেহ উদ্ধারে নামে পুলিশ সদস্যরা। ঝোপঝাড় পার্বত্য এলাকা থেকে দেহাবশেষ খুঁজে পাওয়া যায়। এছাড়া বিপুল পরিমাণের অস্ত্র উদ্ধার করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অঞ্চলটিতে সেনা মোতায়েন করা হয়েছে। ভারতের কৃষক আন্দোলনে পৃথকভাবে আলোচনায় প্রবীণদের উপস্থিতি। জীবনের ঝুঁকি উপেক্ষা করেই অধিকার আদায়ের লড়াইয়ে নেমেছেন। বয়সের ভারে নানা ঝামেলায় পড়ছেন, তবুও থামতে নারাজ বয়স্ক এই মানুষগুলো। তাদের ভাষ্য, শত বছরের ঐতিহ্য কৃষিকাজকে বাঁচাতে আর সন্তানের আয়ের পথকে সহজ করতেই প্রশাসনের বিরুদ্ধে এই প্রতিবাদ। বয়সের ভারে নুয়ে পড়েছে শরীর, গালে কপালে পড়েছে চামড়ার ভাঁজ, শরীরে নেই আগের মতো জোশ, তবুও অধিকার আদায়ের লড়াইয়ে আটকাতে পারেনি বার্ধক্য।
চলমান কৃষক আন্দোলনে যোগ দিতে দূর দূরান্ত থেকে এসে ঘাঁটি বেঁধেছেন পাঞ্জাব হরিয়ানা সীমান্তে। প্রচণ্ড ঠান্ডা আর অস্বাস্থ্যকর পরিবেশেই তাঁবুর নিচে করছেন বাস। সন্তানদের ভবিষ্যৎ নিশ্চিতে শেষ পর্যন্ত করবেন লড়াই স্পষ্ট বার্তা তাদের। এই বয়সে বাড়ির বাইরে থাকা ভীষণ কষ্টের। গেল কয়েকদিন ধরে বাইরে থাকছি, গোসল করা, প্রার্থনা করা সবকিছুরই সমস্যা হচ্ছে। কিন্তু এসব যদি কাটি উঠতে না পারি তাহলে আমরা সফল হব কিভাবে? আমাদের সন্তানদের ভবিষ্যৎ হুমকির মুখে, ওদের জন্য এসেছি, ন্যায্য ভাবে যা প্রাপ্য তা বুঝে নিতে এসেছি। ক্যাম্পে নেই স্বাস্থ্যসম্মত টয়লেট, তাই পড়তে হচ্ছে বিপাকে। নেই পর্যাপ্ত পানীয়। এ পরিস্থিতিতে আশঙ্কা আছে রোগবালাই ছড়িয়ে পড়ার। তবুও নিজেদের অবস্থানে অনর প্রবীণ এই ভারতীয়রা। গেল চার দিন ধরে একই জামা পরে আছি। গোসল করা, কাপড় ধোয়ার মতো পর্যাপ্ত পানি এখানে নেই। টয়লেট ব্যবহারেও অসুবিধা হচ্ছে। হাঁটুতে ভীষণ ব্যথা। ওঠা বসা করা আমার জন্য খুব শক্ত কাজ। তবু সন্তানদের ভবিষ্যতের কথা ভেবে এসেছি। ফসলের ন্যূনতম সহায়ক মূল্য বা MSP-র আইনি গ্যারান্টি সহ বিভিন্ন দাবিতে গেল এক সপ্তাহ ধরে চলছে ভারতের এই কৃষক আন্দোলন। এর আগে মোদি সরকারের তিনটি কৃষি আইন প্রত্যাহারের দাবিতে 2020 সালে সিংহু, গাজীপুর এবং টিকরি সীমানায় এক বছরেরও বেশি সময় ধরে আন্দোলন করছিল কৃষকেরা। ইফাতার খন্দকার, যমুনা নিউজ। তীব্র ধূলিঝড়ে বিপর্যস্ত চীনের উত্তর পশ্চিমাঞ্চলের বিভিন্ন এলাকা। এর মধ্যে জিনজিয়াং এবং শাঞ্চি প্রদেশের সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয় ধূলিঝড়ের কারণে। বালুতে ছিঁয়ে যায় প্রদেশগুলোর বিভিন্ন শহর, রাস্তায় যানবাহন থমকে যায়, বড় বড় রাস্তাগুলোর গাড়ি চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ। এতে দীর্ঘ যানজট তৈরি হয়। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো অতিরিক্ত সদস্য মোতায়েন করে ট্রাফিক বিভাগ। আর আটকে পড়া গাড়িগুলো সরে যেতে দীর্ঘ সময় লেগে যায়। ঝড়ের পর রাস্তা, বাড়িঘরের উপরে ধুলার পুরো স্তর জমতে থাকতে দেখা যায়। এ ছিল যেমন আয়োজনের সাথে থাকার জন্য ধন্যবাদ।